আবু তোহা মোহাম্মদ আদনান বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বে একটি আলোচ্য নাম। তিনি চার দিন আগে তার ড্রাইভার সহ তিন সঙ্গী রাস্তা থেকে গাড়ি সহ হঠাৎ হারিয়ে যান। এরপর আর কোনো খবর পাওয়া যায়নি। এই নিয়ে দানা বাঁধছে নানান রহস্য। আবু তোহা মোহাম্মদ আদনান একজন আলোচিত তরুণ ইসলামিক বক্তা, বয়স মাত্র 31 বছর। তিনি কথা বলতেন জায়োনিজমের চক্রান্ত নিয়ে, সুদ ঘুষ পর্নোগ্রাফির বিরুদ্ধে, শেষ জমানা কিয়ামতের আলামত নিয়ে, স্বপ্ন দেখতেন মুসলিম ঐক্যের, কৌমি মাজহাবি আহলে হাদিস ইত্যাদির মধ্যে ঐক্য খুঁজতেন, যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার কথা বলতেন। তার ফ্যান ফলোয়ার দিন দিন বেড়েই চলছিল। এই জন্য কি তাকে গুম করা হলো না পিছনে রয়েছে আন্তর্জাতিক কোনো চক্রান্ত? এ নিয়ে বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় চলছে বর্তমানে চুলচেরা বিশ্লেষণ। তিনি নিখোঁজ, আবু তোহা মোহাম্মদ আদনানের সন্ধান পাওয়া গেছে বলে আবার সোশ্যাল মিডিয়ায় অনেকজন ফেক নিউজ ছড়াচ্ছেন। আসলে কি আদনানের সন্ধান পাওয়া গেছে? তার উত্তর হচ্ছে না, এখনও পর্যন্ত আবু তোহা মোহাম্মদ আদনানের পুরোপুরি সন্ধান পাওয়া যায়নি। তবে ফেস দ্য পিপল তাদের ফেসবুক পেজে আবু তোহা মোহাম্মদ আদনানের ব্যাপারে কিছু আপডেট দিয়েছে। তারা তাদের ফেসবুক পেজে লিখেছেন, আমাদের সাথে তোহা আদনানের পরিবার ও তার আইটি সাপোর্টের টিমের সাথে যোগাযোগ হয়। তাদের কাছে আদনানের জিমেল ও অন্যান্য ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যমগুলোর প্রবেশ কপন নাম্বার থাকার বদৌলতে ফোন ট্র্যাকার দিয়ে সবশেষ লোকেশন ট্র্যাক করতে সমর্থ হয়। সেই মোতাবেক আদনানের সর্বশেষ মোবাইল লোকেশন বাংলাদেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা DGFI এর প্রধান অফিসের লোকেশনে দেখানো হয়েছে। সেসব ট্র্যাকিং স্ক্রিনশট আমাদের কাছে রক্ষিত আছে এবং আইটি এক্সপার্টদের সাথে গত 2 দিন যাবৎ বারংবার কথা বলে নিশ্চিত হয়েছি। সরকার ও গোয়েন্দা সংস্থার সাহায্যার্থে স্ক্রিনশটটি আমরা সবার কাছে এখানে শেয়ার করলাম। অধিকতর নিশ্চিত হওয়ার জন্য গোয়েন্দা সংস্থাদের সহযোগিতা কামনা করেছে আদনানের পরিবার। আগামীকাল আইটি এক্সপার্টের সদস্যগণ আমাদের সাথে উপস্থিত থাকবেন, দেখার অনুরোধ রইল। আবু তোহা মোহাম্মদ আদনানের মতাদর্শের সাথে আপনার সম্পূর্ণ মতের মিল নাও হতে পারে, কিন্তু একটা স্বাধীন রাষ্ট্রে চারজন ব্যক্তি গাড়ি সহ গুম হয়ে গেল আর সে দেশের পুলিশ প্রশাসন এখনও কোনো সন্ধান বের করতে পারল না, সত্যি এটা সরকার এবং প্রশাসনের ব্যর্থতা। আবু তোহা মোহাম্মদ আদনান আপনার কাছে কেমন মানুষ ছিলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান এবং আবু তোহা মোহাম্মদ আদনানের কিছু বক্তব্য আমরা শুনে নেব। কথাটা ভালো করে শোনো, তোমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে। কিভাবে? তুমি 25 বছর এই সেকুলার লাইনে পড়াশোনা করবা, 25টা সূরা তুমি শিখতে পারবা না, ইম্পসিবল। তুমি 25 বছর এদিকে পড়াশোনা করেছো কিন্তু 25টা হাদিস তোমার জানা নাই, 25 জন সাহাবির নাম তুমি বলতে পারবে না, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কখনো পড়ে দেখো নাই, ছুঁয়েও দেখো নাই, তার স্ত্রীদের নাম তোমার জানা নাই, 10 জন জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবির নাম তোমার জানা নাই, কিন্তু তুমি এদিকে সায়েন্স আর্টস কমার্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হাবি জাবি সব পড়ে শেষ করেছো, ইসলামের বেসিক নলেজ তুমি অর্জন করো নাই। এটা ওদের চক্রান্ত ছিল, শিক্ষা ব্যবস্থা দিয়ে তোমাদেরকে ইসলাম থেকে সরিয়ে দেয়া, এবং তারা সেখানে 100% সফল। এগুলো নিয়ে কথা বলার সময় যেহেতু আমাদের নাই, আমরা যেহেতু আমাদের ওই যে হাত বাঁধা আমিন টামিন এইসব নিয়ে আমরা যে মারামারি কাটাকাটির মধ্যে আছি, এটাই হচ্ছে আমাদের বড় জিহাদ আমাদের, তাই না? এই জায়গায় কাজ করা উচিত ছিল। পক্ষান্তরে যারা মাদ্রাসায় পড়ছি আমরা, অত্যন্ত দুঃখজনক যে মাদ্রাসায় পড়ার পরেও আমরা সাম্প্রদায়িক হয়ে যাচ্ছি, কেন জানি, নিজের বুঝ নিজের দল নিজের মাঝহাব নিজের তরিকার বাইরে আমরা আর চিন্তা করতে পারছি না। ইসলাম যে একটা প্রশস্ত সাগর, এখানে যে কত কি আছে এটা আমাদের জানা হচ্ছে না। একই সাথে কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও আমরা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারছি না। আল্লাহ পাক বলেছেন কোরআন আমি তোমার উপর নাজিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, এটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, কিন্তু কোরআন থেকে আমরা পৃথিবীর সব কিছু এখন ব্যাখ্যা করতে পারি না। কোরআন দিয়ে আমরা অর্থনীতি ব্যাখ্যা করতে পারি না, আমরা রাজনীতি ব্যাখ্যা করতে পারি না, আমরা শেষ জামানাকে ব্যাখ্যা করতে পারি না, কিন্তু কোরআন আমাদের হাতে আছে, ঘরে আছে। মাদ্রাসায় পড়ছি কিন্তু মাদ্রাসায় পড়ে ইংরেজি জানছি না, ICT জানছি না, বিশ্ব সম্পর্কে জানছি না, অর্থনীতি জানছি না, এমনকি ইসলামের ইতিহাসও জানছি না। তাহলে এখানেও কিছু সমস্যা থেকে গেছে। এটা দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা চলছে, এটার একমুখীকরণ প্রয়োজন ছিল, যেটা হয়নি বিগত 50-60-70 বছর, আর আগামী তো অল্প সময় বাকি আছে। এখন এটার জন্য আর চেষ্টা করেও কোনো লাভ হবে আমার মনে হয় না, আমার মনে হয় না, আল্লাহু আলাম বিসওয়াব।
এটা চার নাম্বার কাজ তারা করেছে, এডুকেশন সিস্টেমকে দিয়ে তোমাদের ভিতরটাকে ধ্বংস করে দিয়েছে। পাঁচ নাম্বার, তারা তোমাদেরকে দুনিয়ার মোহে ব্যস্ত রেখেছে। পাঁচ নাম্বার, দুনিয়াটাকে এত সুশোভিত করে তোমাদের সামনে তুলে ধরেছে, মনে হচ্ছে এই দুনিয়াই সব কিছু। আর এই দুনিয়া পূজারই কোনো যুবক ছেলেকে দিয়ে আপনি আল্লাহর পথে কোনো খেদমত আশা করতে পারেন না, কারণ ওর পুরো চিন্তাটা দুনিয়া কেন্দ্রিক। সকালবেলা ঘুম থেকে উঠেও চিন্তা করে দুনিয়া দুনিয়া আর দুনিয়া, রাতে ঘুমানো পর্যন্ত। আল হ্যা কুমুত্তাকে আসুর, আল্লাহ পাক বলেছেন হাত্তা জুর তুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাচ্ছ ততক্ষণ এই প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত আছো। দুনিয়ার সুশোভিত এই যে দেখবে দুনিয়ার যত মোহ, এটা তোমার সামনে সহজলভ্য করা হয়েছে। অল্প টাকা দিন এত জিবি কিনুন, মাত্র এত টাকা দিন এত কিছু কিনুন, ফোন করছে মেয়ে আপনার সাথে রিসিভ করছে, মানে নারী এই যে অনলাইন এই যে ইন্টারনেট পর্নোগ্রাফি ব্লু ফিল্ম হারাম অ্যাফেয়ার্স এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলোকে আপনার সামনে এত সহজলভ্য করে দিয়েছে যে একটা যুবক ছেলে চাইলেই জেনা করতে পারে। তুমি যদি চাও এখনই জেনা করতে পারবে, কেউ তোমাকে বাধা দিবে না। তোমার সামনে জেনাকে এত সহজ করা হয়েছে, তুমি চাইলে এখনই মদ খেতে পারবে, কেউ তোমাকে বাধা দিবে না। আর মদের তো লাইসেন্স দেওয়া আছে আমাদের দেশে, পতিতালয়গুলো লাইসেন্সও দেওয়া আছে, কেউ তোমাকে বাধা দিবে না। এটা এত সহজ কেন করে দেয়া হলো? অথচ মদ যদি উমর রাদিয়াল্লাহু আনহুর সময় কেউ পান করত তাকে 80টা বেত্রাঘাত করা হতো, কেউ যদি জিনা করত ওই সময় তাহলে প্রকাশ্যকে 100টা বেত্রাঘাত করা হতো, কোনো বিবাহিত ব্যক্তি যদি জিনা করত তাকে রজম করে হত্যা করা হতো, কেউ যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করত তাকেও কেসাস করা হতো, হত্যা করা হতো। এগুলো তুমি আর দেখবে না, এখন তুমি দেখবে সমস্ত পাপ সহজলভ্য হয়ে গেছে। এটা এমনি এমনি হয়নি, তারা করেছে তোমার জন্যে, যাতে তোমার ভিতরের ইমানটা চলে যায়, কারণ পাপি হৃদয় নিয়ে তুমি আল্লাহর পথে দাওয়াত ও জিহাদ করতে পারবে না। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, যে পবিত্র হয়েছে সে সফল, আর সে ধ্বংস হলো যার ভিতরটা কলুষিত হয়ে গেছে। তোমার ভিতরটা কলুষিত হয়ে গেছে, তোমার ভিতরে কোনো রকম চেতনাই নাই আল্লাহর পথে দাওয়াতের এবং জিহাদের, এটা ধ্বংস করে ফেলা হয়েছে। কারণ পাপ করতে 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 তোমার ভিতরে কালিমা লেপন হয়ে গেছে, কারণ তুমি দিনে একটা বারও আল্লাহকে বলো না আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। খেয়াল করে দেখবা কোরআন তেলাওয়াত শুনে তোমার চোখ দিয়ে কখনো পানি পড়ে না। কখনো কি খেয়াল করেছো যে কোরআন তেলাওয়াত তোমার সামনে দিন রাত করা হচ্ছে, তোমার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হচ্ছে না? কেন বের হচ্ছে না? কারণ তোমার ভিতরে সেই পরিশুদ্ধ হৃদয়টা নাই, তাসকিয়া নূরটা নাই, পাপ দিয়ে ভর্তি হয়ে গেছে। ছয় নাম্বার, নারীকে তোমার সামনে সহজলভ্য করা হয়েছে, নারী মেয়েদেরকে তোমার সামনে এমনভাবে উপস্থাপন করা হয়েছে ল্যাংটা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে শেষ জামানায় দুই শ্রেণীর মানুষ আসবে যাদেরকে আমি এখনো দেখি নাই। এক শ্রেণী হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়া মুইলাতুন মামিলাত, মানে এমন এক শ্রেণীর মেয়ে বের হবে শেষ জামানায় যারা কাপড় পরেও ন্যাংটা হয়ে থাকে।